এরা আসলে শ্রমিককে রক্ত শোষণ বলে না, এরা কিন্তু রক্ত শোষণ করে না, এরা রক্ত পান করে। তা এই শ্রমিকের রক্ত পানকারী যে মালিকরা, সেই মালিকদের তিনি প্রতিনিধি বলেই আজকে তিনি এই কথাটা বলতে পেরেছেন, সরকারের পরিকল্পনার ব্যর্থতার কারণেই এই গ্যাস সংকট। কারণ আপনি আমি সবাই জানি যে আমাদের এখানে গ্যাসের যে চাহিদা, চাহিদার তুলনায় মানে অনেক কম মানে আমাদের সরবরাহ, যে জনগণের কাছে আমরা তো দায়বদ্ধ না, দায়বদ্ধ না হওয়ার কারণে আমরা সবকিছু বিদেশ নির্ভর হয়ে যাচ্ছি। সেলিম ওসমান, আপনি জানেন এমপি, উনি আবার বিকেএমএ এর সভাপতি। তো আজকে একটা জরুরি বৈঠক হয়েছে বিকেএমএ তে, সেইখানে তারা একদম মানে মিটিং করে তারা বলেছে যে বেতন দিব কিভাবে, কারণ তাদের গ্যাস সংকট এত তীব্র অবস্থায় গেছে। তো এটা এখন বলেছে, তা আপনিও নিশ্চয়ই আপনার বাসায়ও নিশ্চয়ই গ্যাস সংকট হচ্ছে? আমার বাসায় তো গ্যাস সংকট মানে এরকম অবস্থা যে ভোর 3টা 4টার সময় উঠে রান্না করতে হয়, সারাদিনের রান্না করে রাখতে হয় সারাদিন, আর এর পরবর্তীতে মানে সারাদিন তো থাকে না, এমন ছিল যে সন্ধ্যার পর একটু একটু আসতো, এখন ইদানিং তাও আসতেছে না। তো এরকম একটা অবস্থা, তো তারা বলছে যে শীত কি এর আগে পড়ে নাই, শীতের জন্য এটা হয়েছে তা না। আপনি কেউ কেউ বলছে, সমালোচকরা বলছে যে এটাও একটা প্ল্যান করে করা হচ্ছে, যে যেরকম বিদ্যুতের যে রেন্টাল ইয়াটা দেয়া হয়েছিল, রেন্টাল যে করা হয়েছিল, যে তখন যেমন বিদ্যুতের ঘাটতি হয়ে তারপরে রেন্টালে গেল কিছু ব্যবসায়ীকে দেওয়া, এবারও এই ধরনের একটা পরিকল্পনা আছে যে গ্যাসকেও এখন ওইভাবে দেওয়া হবে। আপনি কি মনে করেন? প্রথমত হচ্ছে গ্যাস নিয়ে রাজনীতি হচ্ছে বিষয়টা আমি তা মনে করি না। গ্যাস সংকট সত্যি সত্যি গ্যাস সংকট আছে, সরকারের পরিকল্পনার ব্যর্থতার কারণেই এই গ্যাস সংকট। কারণ আপনি আমি সবাই জানি যে আমাদের এখানে গ্যাসের যে চাহিদা, চাহিদার তুলনায় মানে অনেক কম মানে আমাদের সরবরাহ। এর দুটো কারণ, একটা হচ্ছে আমরা আমাদের নিজস্ব গ্যাস ফিল্ডের উপরে আমরা আস্থা রাখি নাই, আমরা এখানে জোর দেই, আমরা আমদানির উপরে জোর দিয়েছি, এলএনজি আমদানি, এলএনজি আমদানি করে আমরা রূপান্তর। কিন্তু এলএনজি আমদানি করতে কি লাগে? টাকা লাগে। এখন বাংলাদেশি টাকা দিয়ে তো আর এলএনজি আমদানি করা যায় না, এটা ডলার লাগে, পাউন্ড লাগে, ইউরো লাগে। আমার তো ভাই ডলারও নাই, পাউন্ডও নাই, ইউরোও নাই, তাহলে কি হবে? আমরা বসে থাকবো? আমরা সেই আমদানিটা আমরা করতে পারি, এই জন্য হচ্ছে একটা সংকট। আর একটা সংকট হচ্ছে কি, যে আমাদের যে মহেশখালীতে যে টার্মিনাল আছে, এই টার্মিনালে যান্ত্রিক ত্রুটি, এটা হতেই পারে। কিন্তু আর একটা টার্মিনাল কিন্তু দীর্ঘদিন ধরে বসে আছে, সেটা বিকল হয়ে আছে। তাই আমাদের যদি আমরা ওই যে একটু একটি কথা বলছিলাম যে জনগণের কাছে আমরা তো দায়বদ্ধ না, দায়বদ্ধ না হওয়ার কারণে আমরা সবকিছু বিদেশ নির্ভর হয়ে যাচ্ছি, ব্যবসায়ী নির্ভর হয়ে যাচ্ছি। এই এলএনজি টার্মিনালে, এই এই টার্মিনালে যে আমদানিকৃত গ্যাস সরবরাহের দায়িত্ব দেওয়া হয়েছে কারে? একটা ব্যবসায় প্রতিষ্ঠানে। অর্থাৎ তারা ঠিক মতো দিচ্ছে কি দিচ্ছে না, তারা দেওয়ার মানে সরবরাহের ধারাবাহিকতা ঠিক রাখবে কিনা, এটা দেখার দায়িত্ব সরকারের, কিন্তু এই তো দেখছে না। যার ফলে আজকে একটা হচ্ছে যে আমদানির সংকট হয়েছে, আর একদিকে হচ্ছে আমার দেশের উৎপাদন কমে গেছে। তো এই রকম একটি জায়গায় এসে তো জাতির জন্য অশনি সংকেত। আরেকটা বিষয় এখন আমার, এটা আরেকটা যেটা আপনার দৃষ্টি আকর্ষণ করছে আমার কাছে, আরেকটা যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে আমরা যে সমুদ্র বিজয় করলাম সেই সময় মায়ানমারের সাথে, যখনই আমাদের সেটেলমেন্ট হয়ে গেল, এরপরে কিন্তু মায়ানমার তাদের এলাকায় গ্যাস পাওয়া যাবে কিনা সেই সেই কার্যক্রম নিয়ে নিল, তারা অনুসন্ধান করছে, কিন্তু আমাদের কিন্তু আর ওই জায়গাটা মানে কি বলে এগোয় নাই, ওইখানে থেমেছে। আমরা যে নতুন নতুন গ্যাস ক্ষেত্র সমুদ্র থেকে যে পাওয়া যেতে পারে এই যে সম্ভাবনার কথা শুনেছি, ওটা কিন্তু কিছুই এগোয় নাই। এবং গত 15 বছরে গ্যাসের নতুন কোনো আর আবিষ্কার হয়নি, এবং সেইভাবে আর কার্যক্রমও নেওয়া হয়নি, এটাই যারা জ্বালানি বিশেষজ্ঞ তারা বলছে। তো এটাও আরেকটা আমাদের জন্য একটা মানে মাইনাস পয়েন্ট। এবং বলা হচ্ছে এখন জ্বালানি প্রতিমন্ত্রী যে নতুন হয়েছেন, নতুন কি উনি তো আগেও ছিলেন, তো আগেও ছিল, হ্যাঁ তিনি তিনি বলেছেন যে আবার নতুন করে করা হবে, এবং আগামী 5 বছরের মধ্যে সেই মানে কার্যক্রমটা হাতে নেবে, এবং তাদের হাতে, গভর্নমেন্টের হাতে অত টাকা নাই যে
তো এইগুলো একটা মানে কি বলবো যে সবকিছু মিলে একটা আমরা একটা গ্যাস সংকটের মধ্যে প্রচন্ড ভাবে বিপজ্জনক, এবং এই শিল্প কারখানাগুলো যেগুলো আজকে শামীম ওসমান করে বলেছে, এবং ব্যবসায়ীরা প্রচন্ড ভাবে মানে দুঃখিত হয়ে বলছে যে তাদের শিল্প কারখানা একদম বন্ধ হয়ে যাচ্ছে, একদম উৎপাদন কমে যাচ্ছে, কোনোভাবেই উৎপাদন বন্ধ। তো এই একদিকে গার্মেন্টস এর এই সমস্যা যে তৈরি পোশাক যেগুলো, অন্যদিকে এই যে যাদের টেক্সটাইল মানে যে ডাইং ইয়াটা সেটারও কিন্তু এই একই সমস্যা এখন গ্যাসের জন্য করছে। তো আমাদের রপ্তানি এবং আমাদের ব্যবসা মানে যে আমাদের কি বলবো যে বিদেশি আয়ে আমাদের কিন্তু আরো বড় ধরনের একটা কি বলবো যে সমস্যা হতে যাচ্ছে। উদ্বেগ প্রকাশ করেছেন এবং জাতির সামনে যে তুলে ধরেছেন গ্যাস সংকটের জন্য, এই জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। কিন্তু একই সাথে তিনি বলেছেন তিনি বেতন দিতে পারবেন না, শিল্প মালিকরা বেতন দিতে পারবেন না। এই ধরনের কথাবার্তা কোনো মতেই গ্রহণযোগ্য না। এটা হচ্ছে মালিকদের, আমাদের এক শ্রেণীর মালিকদের, যারা শ্রমিকের রক্ত, এরা আসলে শ্রমিকের রক্ত শোষণ বলে না, এরা কিন্তু রক্ত শোষণ করে না, এরা রক্ত পান করে। তা এই শ্রমিকের রক্ত পানকারী যে মালিকরা, সেই মালিকদের তিনি প্রতিনিধি বলেই আজকে তিনি এই কথাটা বলতে পেরেছেন। তা না হলে তিনি এই কথাটা বলতে পারতেন না।